সালটা 1896, 20 আগস্ট। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি মাদারীপুর মহকুমার বর্তমান ভোজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি ফুটবলার গোষ্ঠপাল। তিনি ছিলেন তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা শ্রীযুক্ত শ্যামলাল পাল ছিলেন একজন ব্যবসায়ী। শোনা যায় তার জন্মের কিছু সময় পরেই তার বাবা পরলোক গমন করেন। ছোটবেলা থেকেই গ্রামের মাঠে সমবয়সী বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শুরু করেন। স্কুল ছিল গ্রাম থেকে অনেক দূরে, তাই যাতায়াতের অসুবিধার জন্য মায়ের তত্ত্বাবধানে বাল্য শিক্ষা সমাপ্ত করেন। 8 বছর বয়সে 1904 খ্রিস্টাব্দে পড়াশোনার জন্য মা তাকে নিয়ে চলে আসেন কলকাতার কুমোরটুলিতে। এখানেই বাড়ির কাছে সদাচরণ এরিয়ান ইনস্টিটিউশনে পড়াশোনা শুরু হয় তার। গোষ্ঠপাল ছোটবেলা থেকেই ফুটবল খেলা আরম্ভ করেছিলেন। 1960 সালে মাত্র 11 বছর বয়সে তিনি কলকাতার কুমারটুলি ক্লাবে যোগ দেন এবং 1913 সাল পর্যন্ত সেখানে খেলেছিলেন। মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনের সাহায্যে তিনি 1912 খ্রিস্টাব্দে কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ক্লাবে যোগ দেন। এর আগের বছরই মোহনবাগান বিদেশিদের হারিয়ে IFA শিল্ড জয় করেছিল। 1913 খ্রিস্টাব্দে মোহনবাগানের হয়ে তিনি প্রথম খেলেন। টানা 23 বছর ধরে মোহনবাগানের হয়ে তিনি খেলেছেন। 1920 সালে ইস্টবেঙ্গল ক্লাব প্রথম যে দল গড়ে তাতে ছিলেন কিংবদন্তি ফুটবলার গোষ্ঠপাল। 1920 সালে ইস্টবেঙ্গল একটাই টুর্নামেন্ট হারকিউলেস কাপে খেলতে মোহনবাগান থেকে তাকে হায়ার নিয়েছিলেন এবং চ্যাম্পিয়নও হয় লাল হলুদ। 1921 থেকে টানা 5 বছর তিনি ছিলেন মোহনবাগানের ক্যাপ্টেন। 1924 সালে তিনি ভারতীয় জাতীয় দলেরও অধিনায়কত্ব পান। তিনি খেলতেন রাইট ব্যাক পজিশনে। খেলার সময় বুট পরা ইউরোপিয়ান খেলোয়াড়দের তিনি খালি পায়ে প্রতিরোধ করতেন। সাহেবরা খেলতো বুট পরা অবস্থায় আর স্রেফ খালি পায়ে তাদের আক্রমণ গোষ্ঠপাল কৃতিত্বের সঙ্গে প্রতিরোধ করতেন। রক্ষণে খেলার জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন। দৈনিক ইংলিশম্যান তাকে চীনের প্রাচীর উপাধিতে ভূষিত করেন। বহু দূর থেকে অভ্রান্ত নিশানায় তিনি কিক করতে পারতেন আর সেই বলে থাকত বুলেটের গতি। জীবদ্দশায় একজন ফুটবলার এবং সর্বোপরি একজন মানুষ হিসেবে তিনি দেশবাসীর কাছ থেকে যে সম্মান ও শ্রদ্ধা লাভ করেছেন, তখনকার দিনে অপর কোনো ফুটবলারের জীবনে তা সম্ভব হয়নি। ভারতীয় দল নিয়ে 1933 খ্রিস্টাব্দে তিনি শ্রীলঙ্কা যান। তিনি হকি খেলাতেও দক্ষ ছিলেন এবং ক্রিকেট ও টেনিসও খেলতেন। 1935 খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন। ভারত সরকার সর্বকালের প্রিয় ফুটবলার গোষ্ঠপালের প্রতিভার স্বীকৃতি জানিয়ে 1962 খ্রিস্টাব্দে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ফুটবল খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। 1976 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল গোষ্ঠপালের গৌরবময় জীবনের পরিসমাপ্তি ঘটে। ইডেন গার্ডেন্স ও মোহনবাগান মাঠের সামনে দিয়ে যাওয়া কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি গোষ্ঠপাল সরণি। তার স্মরণে ডাকটিকিটও প্রকাশিত হয়েছে। মোহনবাগান ক্লাব 2004 খ্রিস্টাব্দে তাকে মরণোত্তর মোহনবাগান রত্ন উপাধিতে ভূষিত করে। মোহনবাগান ক্লাবের ভিতরে তার নামে গোষ্ঠপাল সংগ্রহশালা তৈরি হয়েছে। তার দুরন্ত খেলার কাছে ব্রিটিশদের বারবার ভুলুণ্ঠিত অপমানিত হতে দেখে বাঙালি জাতি আঞ্চলিকতা ও ধর্মীয় ভেদাভেদ ভুলে পরম আদরে তাকে বুকে তুলে নিয়েছিল। এই বিচারেও পরাধীন যুগে জাতীয় চেতনা উজ্জীবনেও গোষ্ঠপালের পরোক্ষ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।